আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে ডিলেট হয়ে যাওয়া ফটো ভিডিও এগুলো কীভাবে ফিরিয়ে আনবেন সেটাই আমি আপনাদের আজকেই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা হয়তো গ্যালারির মধ্যে অনেক ফটো আপনারা রেখেছেন সেই সব ফটো হয়তো ভুলবশত কিন্তু কোনো টাইমে আপনাদের ডিলেট হয়ে গেল বা আপনি ডিলেট করেছেন বা সেই সব ফটো কিন্তু এখন আপনাদের দরকার বা আপনাদের প্রয়োজন বা অনেক পুরোনো ফটো কিন্তু আপনারা রয়েছে সেই ফটোটি হয়তো ভুলবশত ডিলেট হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আপনারা সেই ফটোগুলি কীভাবে ফিরে পাবেন বা কীভাবে ফিরিয়ে আনবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবারে বিষয় হচ্ছে আপনাদের দু দুটি উপায় থাকবে ওই দুটি উপায়ের মধ্যে কিন্তু আপনারা করতে পারবেন এবার অ্যাপ দিয়ে করলেও কিন্তু করা যায় এবার সব অ্যাপ কিন্তু আপনাদের কাজ করে না এটা আপনাদের জানতে হবে বা বুঝতে হবে কিছু কিছু অ্যাপ থাকবে যে সব আপনাদের দেখবেন আপনাদের অসফের স্টোরি রয়েছে বা অসব যে অনেক রকমের ছবি যেগুলো রয়েছে আপনাদের সবগুলোই কিন্তু ওখানে শো করে কিন্তু আপনাদের অরিজিনাল যেই সব ডিলেট হয়ে গিয়েছে ওই সব ফটো কিন্তু আপনাদের ওখানে দেখায় না বাট কীভাবে আপনাদের যেই সব ডিলেট হয়ে গিয়েছে ফটো সেই সব ফটো কীভাবে আপনার ব্যাক আনবেন বা কীভাবে ফিরিয়ে আনবেন সেটাই আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে থাকবো এবার বিষয় হচ্ছে আপনাদের কাছে যদি ডিলেট ফোল্ডারের অপশান থাকে বা সব মোবাইলে কিন্তু ডিলেট ফোল্ডারের অপশান কিন্তু নেই বা ডিলেট ফাইলের অপশান কিন্তু থাকে না বাট যাদের রয়েছে তারা কিন্তু খুব সহজে কিন্তু ওই ডিলেট ফাইল থেকে কিন্তু আপনার রিকভার করে নিতে পারবেন খুব সহজেই আর বিষয় হচ্ছে আপনার ডিলেট ফাইল থেকেও আপনারা ডিলেট করে দিয়েছেন আপনাদের সেই ফটোটি তাহলে কিন্তু আপনি সেই ফটোটি আর ফিরে পাবেন না তাহলে আপনাদের কোনো অ্যাপ্লিকেশন বা কোন কিছু আপনাদের ইউজ করতে হবে কোনো ওয়েবসাইট এইগুলো দিয়ে কিন্তু আপনারা ব্যাগ আনতে পারবেন তাছাড়া কিন্তু পারবেন না কোনো ফটো ভিডিও যদি আপনার পারমানেন্ট যদি ডিলিট করে দেন তাহলে সেটা কিন্তু রিকভার করা কিন্তু সম্ভব না আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন যে আপনাদের ফেরত চলে আসে শুধুমাত্র এরকমভাবে দেখাচ্ছে যে আপনাদের ফটোগুলি ফিরে আসে কিন্তু আসলে কিন্তু আপনাদের সেই ফটোগুলি ফিরে পাওয়া যায় না যদি পারমানেন্ট ডিলিট করেন এবার কিছু উপায় রয়েছে সেইগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনারা সেই সব ফটো কিন্তু ফিরে পেতে পারেন এবার আনবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো চলুন ভিডিওটি করছি মোবাইল সবার প্রথমে আপনার মোবাইলটিকে ওপেন করবেন মোবাইলটিকে যখনই ওপেন করবেন ওপেন করার পর এবার বিষয় হচ্ছে কিভাবে আপনার ডিলেট করা ফটো কিভাবে ফিরিয়ে আনবেন সেটাই আমি আপনাদের দেখাবো কারণ আপনারা দেখেছেন ডিলেট করা ফটো ভিডিও এগুলো কিন্তু ফেরত আনতে কিন্তু আপনাদের অনেকেই কিন্তু অসুবিধা হচ্ছে বা অনেকেরই কিন্তু সমস্যা হচ্ছে খুবই তার কীভাবে আনবেন সেটাই আমি আপনাদের দেখাবো খুব সহজেই কিন্তু আনতে পারবেন কোনো অ্যাপ ছাড়াও আনতে পারবেন এবং অ্যাপ দিয়েও আনতে পারবেন অ্যাপ দিয়ে আনলে পরে কী হয় আপনাদের এখানে সব ফটো কিন্তু আপনারা পান না কিছু কিছু ফটো কিন্তু আপনারা পান এবং কিছু কিছু ফটো কিন্তু আপনারা পান না এবার বিষয় হচ্ছে কীভাবে আপনারা রিসেন্ট টাইমের ফটো কীভাবে আপনারা রিকভার করবেন বা আপনাদের হয়তো তিরিশ দিন বা ষাট দিনের যেসব ফটো আপনি ডিলেট করেছেন এক দু মাসের সেই সব ফটো কীভাবে রিকভার করবেন সেটাও দেখাবো বা অনেক দিন হয়তো আপনাদের হয়ে গিয়েছে বা এক বছর দু বছর হয়ে গিয়েছে সেই সব ফটো কীভাবে রিকভার করবেন সেগুলোও কিন্তু আপনারা জানতে পারবেন সেটা করতে হলে বা সবার প্রথমে কী করতে হবে আপনাদের ফাইলটিকে ওপেন করতে হবে মোবাইলের ফাইল এবং মোবাইলের ফাইল বলতে আপনাদের হতে পারে গুগল ফাইল বা আপনাদের ফাইল ম্যানেজার অ্যাপ ওখানে দেখবেন আপনাদের ডিলেট ফোল্ডারের অপশন থাকে ওই ডিলেট ফোল্ডার থেকেও কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের ফটো যেহেতু আমি গুগল ফাইলটি ওপেন করছি এখনকার মোবাইলে গুগল ফাইলই রয়েছে আপনারা ওপেন করবেন করার পর এবার বিষয় হচ্ছে আপনাদের যেই সব ফটো ভিডিও যেগুলো আপনারা ডিলেট করেছেন বা ডিলেট হয়ে গিয়েছে সেই সব ফটো ভিডিও কীভাবে রিকভার করবেন রিকভার করতে হলে বার এখানে কী করবেন সিম্পলভাবে দেখতে পারবেন এরকম অপশান কিন্তু শো করবে এবার এখানে কোনো প্রকার কিন্তু ডিলেট ফাইলের বা ডিলেট অপশান কিন্তু আপনারা পাবেন না তার জন্য আপনারা কী করবেন এই থ্রিডি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন এখানে দেখবেন ট্রাস বলে একটা অপশান থাকবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন আপনাদের কী বলবে এখানে লাস্ট আপনাদের তিরিশ দিনের কিন্তু ফটো যেগুলো রয়েছে পারমানেন্ট ডিলিট হয়ে গিয়েছে ওই সব ফটো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন বা দেখতে পারবেন সেই সব ফটোগুলি কিন্তু এখান থেকে রিকভার করতে পারবেন যেহেতু আমি এইগুলোকে ডিলিট করছি এগুলোই কিন্তু এখানে শো করছে বাট আমি কী করবো সিম্পলভাবে এখান থেকে একটি ফটো আমি এখানে রিকভার করে নেব তার জন্য কী করবো সিম্পলভাবে সেই ফটোর উপরে ক্লিক করবো ক্লিক করার পর রিস্টোর অপশন দেখতে পারবেন এই রিস্টোর অপশন আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর রিস্টোর অন ফাইল বলে দেখবে এই অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের সেই ফটোটি কিন্তু রিকভার হয়ে যাবে ফটো ভিডিও এবং আপনাদের গান যদি হয়ে থাকে কোনো কিছু সং সেগুলোও কিন্তু আপনারা রিকভার করতে পারবেন ডিলিট করে থাকলে ঠিক এরকম এরকমভাবে কিন্তু গুগল ফাইল থেকে রিকভার করতে পারবেন খুব সহজেই এবার এটা হয়ে গেল তিরিশ দিনের ফটো আপনাদের ডিলেট হয়ে যাওয়া এবার বিষয় হচ্ছে 60 দিনের ফটো বা তারও বেশি ফটো যেই সব আপনাদের ডিলেট হয়ে গিয়েছে সময়ের তাহলে সেই সব ফটো কীভাবে রিকভার করবেন সেটা করতে হলে বারে আপনাদের কী করতে হবে গুগল ফটোর যে অ্যাপটি রয়েছে এটাকে ওপেন করতে হবে গুগল ফটো যে অ্যাপটি রয়েছে এটাকে ওপেন করবেন ওপেন করার পরে এরকম ধরনের ইন্টারফেস কিন্তু আপনারা দেখতে পারবেন এবার যখনই এরকমভাবে আপনাদের শো করবে এখানে আপনারা কী করবেন সিম্পল হবে এখান থেকে আপনাদের কী করতে হবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এই লাইব্রেরি অপশন থাকবে এই লাইভ লাইব্রেরি অপশনে ক্লিক করতে হবে লাইব্রেরি অপশনে ক্লিক করার পর এরকম ধরনের ইন্টারফেস দেখতে পারবেন এখানে কী করবেন আপনার বিন অপশান দেখতে পারবেন এই অপশানে ক্লিক করবেন বিন অপশানে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে সব ফটো আপনার খুব আগের যেসব ফটো ছিল আপনাদের সেই সব ডিলেট করেছেন সেই সব ফটো কিন্তু এখানে শো করবে যেসব আপনারা ডিলেট করেছেন বা ডিলেট হয়ে গিয়েছে সেই সব ফটো কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে আমি আপনাদের বুলার করে দেখাচ্ছি সব ফটো আমি ডিলেট করেছি বা সেই সব ফটো আমি রিকভার করে দেখাবো যে কীভাবে রিকভার করতে হয় তার জন্য আপনি কী করবেন সিম্পলভাবে সেই ফটোর অপশানে ক্লিক করে দেবেন আমি সেই ফটোতে ক্লিক করছি ক্লিক করার পর এখানে দেখতে পারবেন রিস্টোর বলে অপশন থাকবে সেই ডিস্টোর অপশনে ক্লিক করবেন এই ডিস্টোর অপশানে যখনই ক্লিক করবেন তখন দেখবেন আপনাদের সেই ফটো কিন্তু রিকভার হয়ে যাবে এবার বিষয় হচ্ছে আপনার যেসব ফটো এখানে ডিলেট করেছেন সেই সব ফটো যদি রিকভার না করেন এই সাত দিনের মধ্যে তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু পারমানেন্ট কিন্তু আপনাদের এই ফাইল থেকেও কিন্তু ডিলেট হয়ে যাবে এটাও আপনাদের জানতে হবে ঠিক এরকমও কিন্তু রিকভার করতে পারবেন খুব সহজেই যেসব আপনাদের ফটো রিসেন্ট টাইম বা আপনাদের দু মাস বা এক মাস আগে যেসব ডিলেট হয়েছে ওই সব ফটো কিন্তু রিকভার করতে পারবেন খুবই সহজে সেটা আমি আপনাদের দেখালাম এবার বিষয় হচ্ছে আপনাদের এক বছর দু বছর এই সব ফটো কীভাবে রিকভার করবেন এটা করতে হলে আপনাদের কী করতে হবে প্লেস্টোরে যেতে হবে যাওয়ার পরে এখানে সার্চ কী করতে হবে এখানে ডিলেট ফটো রিকভারি এখানে কী করতে হবে আপনাদের ডিলেটেড ফটো রিকভারি বলে আপনাদের সার্চ করতে হবে এটা যখন আপনারা সার্চ করবেন করার পরে এখানে দেখবেন অসংখ্য অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন ফাইল রিকভারি অপশান পেয়ে যাবেন ফাইল মিনার বলে অপশান পেয়ে যাবেন এবং ডিলেট ফটো রিকভারি অনেক অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা পাবেন যেসব অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনারা রিসেন্ট টাইমের ফটো এইগুলো কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু রিকভার করতে পারবেন কিন্তু কিছু কিছু অ্যাপ্লিকেশন থাকবে সেই সব অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনাদের পুরোনো যেই সব ফটো ছ মাস পাঁচ মাস এবং এক বছরের ফটো এইসব রিকভার কিন্তু আপনারা করতে পারবেন খুব সহজে তাছাড়া কিন্তু আপনাদের কোনো উপায় নেই অনেক অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদের কাজও করে না আপনাদের অবশ্যই জানতে হবে কিন্তু আপনাদের মোবাইল থেকে যেই সব ডিলেট হয়ে গিয়েছে ফটো মোবাইল থেকে কিন্তু আপনারা রিকভার করতে পারবেন কোনো অ্যাপ ছাড়াই বাট আপনারা ডিলেট ফোল্ডার থেকে যদি ডিলেট করে দেন তাহলে কিন্তু আপনারা সেই সব ফটো আর ফিরে পাবেন আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি যে কীভাবে ডিলেট হয়ে যাওয়া ফটো ফিরিয়ে আনতে হয় সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি